তো হ্যালো এভরিওয়ান, আমি যেখানে থাকি দুর্গাপুরে শ্যামপুরের দিকে, তো শ্যামপুর বাজারের দিকে আবার যাচ্ছি। শ্যামপুর বাজারটাকেও দেখাবো সবাইকে। তাহলে খেতে যাচ্ছি একটা হোটেলে, ছোট্ট হোটেল, আর ব্লগ করার চেষ্টা করছি, পাবলিকালি ব্লগ করার চেষ্টা করছি। একটু কনফিডেন্সটা হবে পাবলিকের সামনে ব্লগ করতে। আমি বেসিক্যালি অর্ডার করে খাই, বাড়িতে নিয়ে যাই, তো বলেছিল যে এক সপ্তাহ এরকম খেতে দিবে, মানে দিবে না অর্ডার, ওতে বাইরে যাচ্ছে, তো তার জন্য আমি বাইরে খাচ্ছি। করে বাজারে চলে এসেছি, বাজারটা দেখাবো, যেন খাবো তখনও দেখাবো। আপনি এই জন্য ব্লগ করা স্টার্ট করেছে কারণ যাতে একটু কনফিডেন্স লেভেলটা বাড়ে আর কথা বলার লেভেলটা একটু বাড়ে। তো চলে এসেছি হোটেলটা, এটা হচ্ছে হোটেলটা। তো কলেজ শেষ করে এসেছিলাম, ভাত শেষ, তো তারপর ওদের ম্যাগি নিয়েছি, এবার ম্যাগিটা বানিয়ে খাবো। 5টা বাজতে চললো তো, দাদা শেষ হয়ে গেছে ভাত বলুন। তাই জন্য আমাদের কলেজটা এমন জায়গায় যে না, এখানে মানে সব জায়গায় যেতে হলে, কোনো বাজার টাজার কিছু আনতে হলেও অনেকটা হাঁটতে হবে। সাইকেলও নাই যে সাইকেলে করে চলে যাব, অনেকখানি হাঁটতে হয়। ভেবেছিলাম মোটা হবো, আরও বেশি পাতলা হয়ে যাচ্ছে। চলে আসলাম যেখানে থাকি আমি, তো যারা যারা ম্যাগি বানাতে পারে না তাদেরকে ম্যাগি বানিয়েও আমি দেখাবো কীভাবে ম্যাগিটা বানাতে হয়। দেখতে থাকুন শুধু থেকে এটাকে বের করে আমি সেট করতে হবে। ধুতে হবে প্রথমে, ধুয়ে বসাতে হবে। যদি বেশি স্যুপ খেতে ভালো লাগে তাহলে একটু বেশি জল দিবেন, এটাকেও ধুতে হবে। তো যতক্ষণে ম্যাগিটা তৈরি হচ্ছে কি আর করবো, ওয়েট করি। এবার ওখানে ম্যাগি হচ্ছে, এটা যারা মেস বা হোস্টেলে থাকে তাদের জন্য এটা পারফেক্ট, ম্যাগিটা কি বানানোর জন্য বা গরম জল বানানোর জন্য। আর কারা কারা কপারের বোতল ব্যবহার করো, প্লাস্টিকের বোতল হাত দেওয়াই উচিত আমার যা মনে হয়, বা আমি সাজেস্ট করব যে কপারের এই বোতলগুলো খুব ভালো, এগুলো ব্যবহার করা উচিত। তো ম্যাগি হোক, তো ম্যাগি তৈরি, আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই। আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন।